সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জান্নাতুরমিতে নতুন একটি ব্লগ দেখার জন্য। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় আছি। আমি এখন লঞ্চে আছি। আজকে আমরা কুয়াকাটে যাব। আমাদের লঞ্চটি এই মাত্রই ছেড়েছে। আমরা এখন আল্লাহর নাম নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বিকেল 6:30। আমাদের লঞ্চটি 6টায় ছাড়ার কথা ছিল, কিন্তু আধা ঘন্টা লেট হয়েছে। 6:30 আমরা রওনা দিলাম। দেখা যাক কালকে কয়টায় আমরা পৌঁছাই কুয়াকাটাতে। আমাদের লঞ্চটি খেপুপাড়াতে যাবে। ওইখান থেকে 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে আমাদের কুয়াকাটায় পৌঁছতে বাই রোড। কাছাকাছি চলে এসেছি। এটি হচ্ছে পায়রা তাপ ও বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন পায়রা বন্দরের কাছাকাছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চ থেকে নেমে যাব। আমরা লঞ্চ থেকে নেমে গাড়িতে উঠেছি, আর ভোর থেকেই বৃষ্টি হচ্ছে গুটি গুটি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর নেক্সট ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।